আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে চট্টগ্রামের হালি শহরে ঐতিহ্যবাহী জেশনে জুলুসে অংশ নেন লাখো মুসল্লি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, জন্মদিন উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি, জশ্ন জুলুসে যে র্যালি বের করা হয়, সেটি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে সকাল আটটায় বের করা হয়েছিল। সেখানে সকলে শহরের প্রায় 3 থেকে 4 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এবং যে সেখানে লাখো মানুষের যে উপস্থিতি ছিল সেখানে বর্ণাঢ্য র্যালিতে, তারা এখন অধিকাংশ মানুষ এখানে, অধিকাংশ মানুষ বাড়িতে ফিরে গেলেও কিন্তু কিছু মানুষ এখানে জামাইয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে মাঠে যে মিলাদ মাহফিল হচ্ছে সেখানে এসেছেন। সেখানে এসে তারা সেই যে এখানে ওলামায়েরা যে কোনো বক্তব্য রাখবেন, তাদের বক্তব্যে তারা স্মরণ করছেন। তো এটি আপনি হয়তো জানেন, 1974 সাল থেকে প্রতি বছরও কিন্তু এই ঈদ মিলাদুন্নবী পালন করে আসা আঞ্জুমানে রহমানিয়া ইয়ার পক্ষ থেকে, তারই অংশ হিসেবে এবারে 48তম সেই ঈদ মিলাদুন্নবী পালন করলো আঞ্জুমানে রহমানিয়া। প্রতি বছরও কিন্তু এখানে রসুল আসলাম আসলামের বংশধর পাকিস্তান থেকে আগত আল্লামা তাহের শাহ এবং তার তৈয়ব শাহ এবং তার ছেলে তাহের শাহ এবং পরবর্তী তার আওলাদরা এখানে আসতেন এবং প্রধান আকর্ষণ ছিল তারা, কিন্তু এবার তারা না আসায় কিন্তু মোটামুটি বলা যায় অন্যান্য বছর এখানে 20 থেকে 30 লাখের মানুষের জমায়েত হলে কিন্তু এবার বলা যায় লাখ থেকে 1 থেকে 2 লাখের মানুষের জমায়েত হয়েছিল সকালে, কিন্তু অন্যান্য বছর সেটি 2 থেকে 3 ঘন্টা ব্যাপী থাকলেও কিন্তু এবার এটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটি শেষ হয়েছে। এবং যারা ইসলাম ভক্ত রয়েছে, যারা নবী ভক্ত রয়েছে, নবী প্রেমিক রয়েছে, তারা কিন্তু এখানে ওলামাদের যে ওয়াজ মাহফিল হচ্ছে সেই ওয়াজ মাহফিলকে শোনার জন্য এবং রসুলের আদর্শ উজ্জীবিত হওয়ার জন্য তারা এখানে এসেছেন। তবে এবারের প্রধান আকর্ষণ ছিল সেখানে ফ্রান্সের বয়কট নামে যে ব্যানার, সেটি বড় আকর্ষণ ছিল এবং সবারই একটি কথা, রসুল ইসলামের ছবি ব্যঙ্গ করার প্রতিবাদ জানিয়েছেন এবং তারা ফ্রান্সের পণ্য বয়কটের দাবি জানিয়েছেন, পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের এমন পদক্ষেপকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আঞ্জুমানে রহমানিয়া এবং সুন্নিয়া মাদ্রাসার মাঠ থেকে। চট্টগ্রামের হালি শহরের ঐতিহ্যবাহী জেশনে জুলুসের খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম।